স্যামসাং ফোন কম্বিনেশন ফাইল দিয়ে ফ্লাশ করার পর অনেক সময় এমন সমস্যা দেখা যায় এবং এটা ওয়ান ফাইল দিয়ে ফ্লাশ করলে এই সমস্যার সমাধান হয় না এবং এটা কম্বিনেশন ফাইলও যদি নতুন করে আবার দেওয়া হয় তাহলে কিন্তু এই প্রবলেম সলভ হয় না। তো এটার জন্য মূলত ফোর ফাইল ইউজ করতে হয় পিট ফাইল সহ। তো আজকে আমি সেটাই দেখাবো কিভাবে ফোর ফাইল ইউজ করে এই প্রবলেম সলিউশন করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। Where my head